নিউটাউন গৌরাঙ্গনগর বাজারে দেখা গেল লাঠি হাতে মহিলা বাহিনীকে, বাজার নিয়ন্ত্রণে তৎপর তারা। নিউটাউন গৌরাঙ্গনগর বাজারে লকডাউন হওয়ার পর থেকেই ছিল উপচে পড়া ভিড়। এবার সেই ভিড় সামলাতে বাজারে লাঠি হাতে নেমে পড়ল মহিলা বাহিনী, হাতে তাদের লাঠি। তাঁদের দাবি, এই বাজার সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করার জন্যই তারা নেমেছেন। দেখা হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রেখে সবাই বাজার করছেন কিনা এবং মাস্ক ছাড়া কেউ এসেছেন কিনা। কিন্তু লাঠি হাতে কেন? উত্তর, অনেকে আছেন যারা কথা শোনেন না, তাই লাঠি দেখালে তারা ভয় পান, সেই কারণেই তাদের হাতে লাঠি। এই তো বাজারে তো লাঠি হাত যাচ্ছে তারা। আমরা গৌরাঙ্গনগর ঢালাই ব্রিজের বাজার নিয়ন্ত্রণ করি শিব মন্দির বাজার কমিটির পক্ষ থেকে। আমরা মহিলা সম্প্রদায় সবাই বাজারকে নিয়ন্ত্রণ করছি, যাতে সবাই সুস্থভাবে মাল নিতে পারে বা মাস্কবিহীন যেন বাজারে না আসে, সেই ব্যবস্থা আমরা এখানে মহিলারা মিলে সবাই একতা হয়ে চেষ্টা করছি। আমাদের এটা এলাকার লাঠি হাতে যারা কথা শুনছে না তাদেরকে যাতে ইয়ে করতে হয়, সাইকেল বাইক যারা নিয়ে আসে তাদেরকে বের করে দেওয়ার জন্য আমরা এই লাঠি হাতে ঘুরে বেড়াচ্ছি। আপনার নাম? আমার নাম মাধুরী বিশ্বাস। আপনারা বাজারে আপনারা মহিলারা আজকে দেখলাম উদ্যোগ হয়েছেন, কেন? আমরা এই বাজারটা চালানোর জন্য উদ্যোগ হয়েছি, পাবলিক তো শুনছে না আমাদের কথা, তার জন্য আমরা এই বাজারটা যেভাবে রাখা যায় আমরা তার জন্য উদ্যোগ হয়ে এই রাস্তায় নেমেছি। কি করছেন সকাল থেকে? এই যে জনগণকে হলো মাস্ক পরা, স্যানিটাইজ দেওয়া, তারপর হলো একসঙ্গে ভিড় না জমানো, সব দূরত্ব বজায় রেখে মাল কেনা, এর জন্য আমরা ডিউটি করছি। লাঠি হাতে লাঠি এই যে পাবলিক শুনছে না তার জন্য আমরা ফাঁকাল করার জন্য লাঠিটা আমাদের ব্যবহার করতে হচ্ছে। আপনার এলাকারই বাসিন্দা? আমরা এলাকার বাসিন্দা হলো সব। আপনার নাম? নমিতা সর্দার। অনির্বাণ দত্তর রিপোর্ট, কৃষক সেতু বাংলা।